আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন, পরম দয়ালু কোরআন শিক্ষা দিয়েছেন। দয়ালুর দয়া ছাড়া কোরআন শিখা যায় না। দয়ালু যার প্রতি দয়া করেন তাকেই দিনের বুঝ দান করেন। ওই জন্য আল্লাহ পাক দয়ালু নামটা উল্লেখ করে তারপরে বলছেন আল্লামাল কোরআন, দয়ালু দয়া করে কোরআন শিক্ষা দিয়েছে। রাস্তাপথে চলতে গিয়ে আপনি আশ্চর্য হয়ে যাবেন যে একজন সাধারণ মানুষ, একজন রিক্সাওয়ালা, একজন কুলি, একজন মজুর, একজন ক্ষেত কামলা দিন মজুরি করে খায়, একজন লোহার কামার, একজন কার্পেন্টার, একজন শ্রমিক শ্রেণীর লোক, তার ভিতরে তার ইমানি পাওয়ার আর দিনের বুঝটা কত সবল। আমাদের পাবনার সার্কিট হাউসের একজন বাবুর্চি আছেন, উনি আমাদের দিনী ভাই। ওই বাবুর্চি খানা রান্না করে মন্ত্রী মহোদয়দেরকে যখন খাওয়াতে থাকেন, খানা পরিবেশন হয়, বাম হাত দিয়ে কোনো মন্ত্রী মহোদয় গ্লাস ধরছেন, তো সার্কিট হাউসের বাবুর্চি বলছেন স্যার ডান হাত দিয়ে পান করতে হবে। সুবহানাল্লাহ, এটা বাবুর্চি মন্ত্রী মহোদয়, বড় বড় ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের লোক, ডিফেন্সের লোক, ভিআইপি এনভায়রনমেন্ট সিটিতে বসবাসকারী এদেশের এলিট পার্সন, তারা যখন ওই সার্কিট হাউসে যান তো বাবুর্চি অত চমৎকার করে অসংকোচ প্রকাশের দুরন্ত সাহস, কোনো ভয় ভীত কিচ্ছু নাই, ডাইরেক্ট বলে ফেলে যে স্যার ডান হাতে পান করেন, বাম হাতে পান করা ভালো না, এটা হাদিস বিরোধী কাজ। কোনো কোনো সময় মন্ত্রী মহোদয় আশ্চর্য হয়ে বলেন আপনার তুমি বলো কি, বাবা তুমি বলো কি, হ্যাঁ আপনি আমার দিনী ভাই, স্যার আপনি আমার দিনী ভাই, আপনার এগুলি বলার দায়িত্ব না। তো এই যে একজন বাবুর্চি খানা রান্না করে, তার ভিতরে কত শক্তি আর কত পাওয়ার, আর দিনটাকে সে কিভাবে বুঝলে সে ওখানে উপস্থাপন করতে পারে সরাসরি। কিন্তু বড় বড় আলেম ওলামা যারা যাচ্ছেন তারাও অনেক কথা বলতে পারছেন না।